দেশে প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। ইতিমধ্যেই কোনো কোনো রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি অতিক্রম করেছে, সেই লক্ষ্যে ছুঁই ছুঁই অপেক্ষায় যেন ডিজেলও। প্রতিদিনই নতুন রেকর্ড করছে পেট্রোল ও ডিজেলের মূল্য। এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যে দেশের মানুষের নাজেহাল অবস্থা। রুটি রোজগার হারিয়ে চোখে মুখে সর্ষের ফুল দেখছেন শ্রমজীবী অংশের মানুষ। এর মধ্যে আবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাবার ফলে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। অথচ এ বিষয়ে কোনো প্রকার হেলদুল নেই কেন্দ্রীয় সরকারের। এমনটাই অভিযোগ এনে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গোটা দেশজুড়ে শুক্রবার রাস্তায় নামল কংগ্রেস দলের নেতাকর্মীরা। এদিন কংগ্রেস রাস্তায় নেমে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হন। অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য কংগ্রেস দায়ী করে কেন্দ্রীয় সরকারকে। তাই অবিলম্বে পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ দেখায় দল। সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে এদিনে রাজ্যেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে প্রদেশ কংগ্রেস। আগরতলা দুর্গাবাড়ি পেট্রোল পাম্পের সামনে এদিন কংগ্রেস দলের নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে হাতে প্ল্যাকার্ড নিয়ে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হন। এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির এদিন নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তেজন দাস, ছিলেন লক্ষ্মী নাগ সহ আরো অন্যান্য নেতৃত্ব। পণ্য মানে পেট্রোপণ্য মানে ডিজেল এবং পেট্রোলের দাম দিন দিন কতদিন বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, প্রতি সপ্তাহে বাড়ছে, প্রতি মাসেই বাড়ছে। এদিকে যা অবস্থা, মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে এবং যার কারণে দেশের দ্রব্যমূল্যের দামও বেড়ে গেছে এবং কারণ ক্যারিং খরচা অনেকটা বেড়ে গেছে। এই কারণে আমরা লক্ষ্য করছি, যদিও বিদেশে ক্রুড অয়েলের দাম কম, দেখা যাক এই সেই ইন্ডিয়াতে সেটা আমদানি করার পরে সেই ক্রুড অয়েলে সেই ক্রুড অয়েল দিয়ে ইন্ডিয়াতে বেশি দামে বিক্রি হচ্ছে। বিভিন্ন রাজ্যগুলো সেল ট্যাক্স কমাচ্ছে না, ফলে দিন দিন এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়াতে যে দেশের মানুষের দুবিষ জীবনযাত্রা শুরু হয়েছে। আমরা এর প্রতিবাদ করি এবং আমরা আশা করি মোদি সরকার অবিলম্বে এর একটা সুরাহা করবে এবং এই যাতে দ্রব্যমূল্য মানে কম পায়, কমে যায়, তার জন্য চেষ্টা করবে, দেখবে, এটা আমরা আশাবাদী এবং এই বলি আমরা শেষ করি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।